এখানে যা আছে সব পরিচিত, আপনারা খালি একটু আমার গুগলে সার্চ দিয়ে দেখবেন যে এটার কী কাজ, খালি গুগলে একটু সার্চ দিলে হয়ে যাবে। রূপালগঞ্জের বাগানে খুব বড় বড় তিন ফল হয়েছে, এইরকম বড় বড় যখন পাকা হবে এই যে ফুলটা পাকা হবে, পাকা হইলে পরে এই ফুলটা যখন আমরা এইভাবে দিয়ে দেবো, এই যে লাল শাকের মতো দানা হবে, এই যে চারা হইতে এই চারাগুলি আমরা বিক্রি করব। ওই টপ দিতে আছে, এটা দিতে আছে ইয়ার ওই ইনসুলিন প্লান্টে দুই দুইটা করে দেবা, বুঝছো? ঠিক মাঝখানে গভীরে বসাই দেবা এবং একটা ডাল পুঁতে দেবা। আর এইটা হলো কফির চারা, এটা ম্যাডাম ওই যে পুষ্প একটা ছবি হলো না, ওই যে লালচন্দ্র নিয়ে, এই সেই লালচন্দ্র বাংলাদেশে একমাত্র আমার কাছেই আছে। আমি এটা বেলাকে নিয়ে আসছিলাম এক দালাল দিয়ে, কায়দা করে আমাদের দেশে নিয়ে আসি, দেখি আমাদের দেশে হবে কিনা। চারা বানাইছেন তো মেলা? অনেক চারা বানাই ফেলাইছি, আরো চারা বানাই। হ্যাঁ, আমার ওই লাগাবো সেইখানে প্রত্যেকটা লতা এক একটা নাম আছে। আপনি খিচুড়ির মধ্যে এর একটা দানা এরকম ইয়ে করে দিলেন, এত সুন্দর একটা কালার হবে, কল্পনাতীত একটা কালার হবে এই যাত্রা। আমাদের দেশে তো আসলে গাছের কোনো কদর নাই, কোনো মূল্য নাই। ওইগুলো যায় দিয়ে তাই ওই ওতে কি খেলা এইগুলোই যায়, এইগুলো যায় রইটে খালি কি করে মন্দিরটা কি মন্দিরটা তো তাহলে তো দাঁড়াবে মন্দিরটাই তোমার আগে মানুষে ইয়া করতো যে বাংলাদেশে এগুলো হয় না, কিন্তু আমি হয়েও দেখাইছি
আমার গোপালগঞ্জে বাগানটা প্রায় 14টা টিভি চ্যানেলে ইয়াদা দেখাইছে ওই দৃশ্যগুলো, তা এত সুন্দর হয়েছে, কমলা বলেন জলফাই বলেন, হ্যাঁ না ই আছে, তবে ছাদে ই আছে, তাইলে আমি একটা পান বিলাস কিংবা রক্তচন্দ্র কাণ্ড ভিজে টুকটা টুকটা করে যদি রাখেন কিংবা হামান দিস্তা দিয়ে গুঁড়া করে এই পাউডারটা খাওয়া যায়, ডায়াবেটিস খাওয়া সাদা গুলন, আর ডায়াবেটিসের জন্য ইনসুলিন প্ল্যান্টের গাছ আছে ওই পাশে। আর এইটা হলো একটা মারাত্মক গাছ, মারাত্মক গাছ এই জন্য এটা কবিরাজরা পাগলের মতো খোঁজে। হ্যাঁ আমি এটা ভারত থেকে নিয়ে আসছিলাম, এরকম একটা কাণ্ড পকেট করে মা সাইজটা গাছ বলে এটা, যত ধরনের কবিরাজরা শয়তানি যত ধরনের আছে এই দিয়ে করে, দেখেন মাছের মতো গন্ধ, মনে হবে যে কাঁচা মাছ খাইতে দিই, মনে হবে যে কাঁচা মাছ খাইতে দিই, দরকার নেই মনে হবে যে কাঁচা মাছ কেটে দিচ্ছে কবিরাজরা এইগুলো। এই জন্য আমি সহজে এটা দেই না যে ওরা এটা দিয়ে অনেক শয়তানি করে, এই জন্য আমি রাইখে দিচ্ছি যে ব্যস্ত না, আমি শয়তানি করলে আপনি করেন না, না শয়তানি আমার দ্বারা, আমি পাঁচবার হস করে আসছি, আমি মরার আগ পর্যন্ত চাই যে মানুষের সেবা করে দেওয়ার জন্য। এটা হলো উলট কম্বল, উলট কম্বল তো এইখানে মনে হচ্ছে যে ম্যাডাম এই কাজগুলি, এইখানে মনে হচ্ছে যে ম্যাডাম কাজগুলি মানে জঙ্গল হয়ে বসে রয়েছে, কিন্তু একটাও জঙ্গল না, প্রত্যেকটা গাছের প্যাকেট আছে, ওইটা গরম পানি দিয়ে ফুটাইয়া বুঝছেন ওইটা বাজারে বিক্রি করে, কিন্তু এই যে অরিজিনাল জিনিসটা এরা বিদেশে সাপ্লাই দেয়, একটা দুটো ফল দিলে দেখেন কি হয়ে গেছে, এটা আবার পানিতে ধোবো উঠে যাবে, এটা ন্যাচারাল